প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা গত 5 সেপ্টেম্বর উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হয়। সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মেজর নুর রহমান শেফাজ। মঞ্চে উপবিষ্ট ছিলেন ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য আজমল হোসেন কুনু, এম এম শাহিন, তোফায়েল আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট নাসির উদ্দিন, আজিমুর রহমান বোরহান, সাবেক ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুল শহীদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাসিব মামুন এবং কোষাধ্যক্ষ মইনুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত এবং জালালাবাদের যেসব গণ্যমান্য ব্যক্তিবর্গ মারা গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন মাওলানা জামিল আনসারি। সাধারণ সভায় শুধু বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপরই সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ তাদের রিপোর্ট পেশ করেন। সাধারণ সম্পাদক তার রিপোর্টে সংগঠনের কর্মকাণ্ড তুলে ধরে, কোষাধ্যক্ষ সংগঠনের হিসেব নিকেশ উপস্থাপন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহব চৌধুরী খোকন, গঠনতন্ত্র সংশোধনীর প্রস্তাব করেন জোসেফ চৌধুরী এবং শোক প্রস্তাব উপস্থাপন করেন সফিউদ্দিন তালুকদার।